বাংলাদেশে প্রতি বছর 1.5 লাখ মানুষ তামাকজাত দ্রব্য সেবনে অসুস্থ হয়ে মারা যায়। 15 থেকে 68 বছর বয়সী 43.3% মানুষ তামাক সেবন করেন। এই সংখ্যা 4.3 কোটি। এর মধ্যে 45% পুরুষ ও 1.5% নারী রয়েছে। বুধবার সচিবালয়ে পরোক্ষ ধূমপান ক্ষতি বিষয়ক নতুন টিভি স্পট বিষধোঁয়া ক্যাম্পেইন এর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। তিনি আরও বলেন, শুধু তামাক সেবন করেন এমন প্রাপ্তবয়স্ক পুরুষ 26% আর নারী 28%। দেশে প্রত্যক্ষ ধূমপায়ের সংখ্যা কমে আসলেও প্রতি বছর 13 থেকে 15% মানুষ পরোক্ষ ধূমপানের কারণে অসুস্থ হয়। জাহিদ মালিক বলেন, ধূমপান 8% কমলেও ইয়াবা আসক্তি বেড়েছে ভয়াবহভাবে। বর্তমানে দেশে 60 থেকে 70 লাখ মানুষ ইয়াবা আসক্ত। দেশে ইয়াবা মহামারী আকারে প্রবেশ করছে, যা উদ্ধার হচ্ছে তা প্রবেশ করা ইয়াবার মাত্র 4%। আমরা ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব, ইয়াবা ব্যবসায়ীদের রক্ত ঝরাতে পিছপা হব না, উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, দেশে মাদকাসক্তিদের চিকিৎসার পূর্ণাঙ্গ ব্যবস্থা নেই, আমরা পূর্ণাঙ্গ ব্যবস্থা নেব। প্রতিমন্ত্রী বলেন, দেশের 20% মানুষ এখনও দরিদ্র সীমার নিচে জীবনযাপন করছে। দেশের মানুষ তামাক পরিহার করলে দরিদ্র সমস্যার সংখ্যা একেবারেই কমে যাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, ভাইটাল স্ট্যাটিজের এর কান্ট্রি অ্যাডভাইজার সফিকুল ইসলাম, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান প্রমুখ। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সিরাজুল হক খান বলেন, 2009 সালের হিসাব অনুযায়ী দেশে প্রাপ্তবয়স্ক 43% মানুষ ধূমপান করেন, তবে 2017 সালের জরিপ অনুযায়ী তা 35% নেমে এসেছে। এই 8% কমে আসা তথ্য এখনও প্রকাশ করা হয়নি।